ব্যস্ত সড়কে আয়েশি ভঙ্গিতে হেঁটে আসছে এই কুমিরটি। হঠাৎ প্রাণীটির এমন আগমনে খানিকের জন্য থমকে গেছে যান চলাচল। যানবাহনের ভেতরে থাকা যাত্রীরা ব্যস্ত মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করতে। লোকজনের হৈহুল্লোর আর গাড়ির গর্জনকেও যেন পাত্তাই দিচ্ছে না বিশাল আকৃতির এই কুমিরটি। জানা গেছে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। গেল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গেল কয়েকদিন ধরেই রাজ্যটিতে বেশ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই রাস্তায় চলাচল করছেন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ। তবে রাতের আঁধারে পথ চলতে গিয়ে বিস্ময়কর কিছু দেখে থমকে দাঁড়ান তারা। বিপরীত দিক থেকে কোনো গাড়ি নয়, বেশ জোর কদমেই হেঁটে আসতে দেখেন এই কুমিরটিকে। আর এতেই হতবাক হয়ে যান অনেকেই। মূলত প্রবল বৃষ্টির পর জলাধার ভেবে রাস্তায় চলে আসে কুমিরটি। এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলার লোকেরা রাস্তায় বিশাল কুমিরটিকে হাঁটতে দেখে অবাক হয়েছেন। গাড়িতে বসে থাকা এক যাত্রীর ধারণ করা একটি ভিডিওতে চিপলুনের রাস্তায় এই সরীসৃপটিকে হাঁটতে দেখা যায়। কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে। মূলত ওই নদীটি বহু সংখ্যক কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত। এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে এবং কোথাও কুমির দেখতে পেলে কর্তৃপক্ষকে খবর দিতে বলা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে বর্ষণ মুখর রাতের রাস্তায় কুমিরটি হেঁটে বেড়াচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে রত্নাগিরি ভারতবর্ষীয় কুমিরের জন্য পরিচিত। নোনা জল এবং ঘড়িয়াল কুমির ব্যতীত এটি ভারতের তিনটি কুমির প্রজাতির মধ্যে একটি। চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য জায়গায় গেল কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদনদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রত্নাগিরি জেলায় বৃষ্টি চলবে আগামী 2 জুলাই পর্যন্ত। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।